সারা ভারত কিষাণ সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে ভগবানগোলা ওয়ান ব্লক অফিসের বিডিওকে ডেপুটেশন দিতে এসেছিলেন সিপিআইএম কর্মীরা, কিন্তু ডেপুটেশন দেওয়ার জন্য তারা ভেতরে ঢুকতে পারেনি। তখনই একদিকে পুলিশ ও গেটের অপর দিকে সিপিএম কর্মী ও সমর্থকেরা। বেশ কিছুক্ষণ গেট ঠেলাঠেলি হয়, কিন্তু তারপর অবশেষে ডেপুটেশন না দিতে পেরে তারা ফিরে যান। এই বিষয় নিয়ে প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান কি বললেন আমাদের, চলুন শুনি। তৌসিক ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমাদের কৃষক সভার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে ডেপুটেশন হচ্ছে। ডেপুটেশনে কতকগুলো গুরুত্বপূর্ণ দাবি আমাদের আছে। তার মধ্যে নাম্বার ওয়ান দাবি হচ্ছে যে এই যে লকডাউন হলো, আমফানে ঝড় হলো, বিভিন্ন জায়গাতে হলো, তো লকডাউন পরবর্তী সময়ে আমাদের দাবি ছিল যে কৃষকদের যত কৃষি ঋণ আছে সব মকুব করতে হবে, যাদের কাজ নেই সবাইকে 100 দিনের কাজ দিতে হবে। কিন্তু এগুলি নিয়ে দুর্নীতি হচ্ছে, ব্যাপক দুর্নীতি হচ্ছে। আসলে মানুষ কাজ পাচ্ছে না, ব্যাপক দুর্নীতি হচ্ছে। সবাই জানেন যে আমফানে ঝড় হয়ে আমাদের এখানে তেমনভাবে হয়নি, আমফানে ঝড়ে আমাদের এখানে ঘর ভাঙেনি, আমাদের এখানে ফসলের ক্ষতি হয়েছে, আমের ক্ষতি হয়েছে, তিলের ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দাও। তা না করে বেছে বেছে তৃণমূলের নেতাদেরকে আর মেম্বার যারা পঞ্চায়েতে, তাদের নামে আমফানে ঝড়ে নাকি তাদের বাড়িঘর ভেঙেছে, তাদের নামে তালিকা করে বিডিও সাহেবরা পাঠাচ্ছেন পঞ্চায়েত থেকে। আমরা বিরোধিতা করছি, এইটা চলবে না, এইটা চলবে না। তৃতীয় বিষয় হলো যে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে গরিব মানুষের বাড়ি হওয়ার কথা, এই বাড়ি নিয়েও ব্যাপক দুর্নীতি আছে। এখানে ব্যাপক কাটমানি হচ্ছে, যাদের বাড়ি পাওয়ার কথা তারা পাচ্ছে না, বা একই লোকের নাম যে এখানে আছে তার নামে দ্বিতীয় আরেকজন তৃণমূলের লোক ওই একই নামের আছে, অন্যায়ভাবে তার নামে এই সমস্ত দিয়ে দিচ্ছে। এইগুলি করা চলবে না, আমরা বলছি এগুলি ধরতে হবে, এগুলি যথাযথ তদন্ত করতে হবে। সর্বোপরি আমরা বলছি যে আপনি আমফানে ক্ষতিগ্রস্ত যাদের নাম পাঠিয়েছেন তার তালিকা টাঙিয়ে দিন, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কাকে কাকে টাকা দিয়েছেন নাম টাঙিয়ে দিন, আপনি পুকুর কাটবার জন্য কোথায় কোথায় টাকা দিয়েছেন নাম টাঙিয়ে দিন, আপনি বনসৃজন প্রকল্পে কোথায় কোথায় টাকা খরচ করেছেন সেই তালিকা আপনি টাঙিয়ে দিন। জনগণ বুঝে নেবে যে কোথায় কোথায় কীভাবে টাকা খরচ হয়েছে। হিম্মত থাকলে টাঙান, আমরা টাঙিয়ে দিন, কিনা আমাদের দিতে হবে না, ব্লকে টাঙিয়ে দিন, সব পাবলিক দেখবে। এইগুলি আমাদের ন্যায্য দাবি, কিছুতেই ওরা তালিকা টাঙাচ্ছে না, আর বলছে ডেপুটেশন নেবো না। আরে কী করবে, ডেপুটেশন নেবে না তো, কাজ কী বিডিওদের? তাহলে বিডিওর কাজ কি চুরি করা? তাহলে বিডিওর কাজ হচ্ছে চুরি করা নাকি? এইরকম বিডিও আমাদের দরকার নেই, চুরি করবার জন্য বিডিও আমাদের দরকার নেই। মানুষের কথা শুনতে হবে, ডেপুটেশন মানে মানুষের কথা শুনতে হবে, আর উনি শুনবেন না। আমরা বলছি শুনতে হবে, আজ শুনবেন না, কাল শুনবেন না, আপনাকে পরশু দিন শুনিয়েই ছাড়বো, আমরা আপনাকে শুনিয়ে ছাড়বো, অথবা ভগবানের মাটি ছেড়ে আপনাকে পালাতে হবে, একটা রাস্তা আপনাকে খুঁজতে হবে। আমরা আজকে শান্ত থাকলাম, আমরা আইন শৃঙ্খলা তুলে নিলাম না, কিন্তু মানুষ চিরদিন এভাবে শান্তভাবে সব কিছু মেনে নেবে না, মানুষ কিন্তু মেনে নেবে না। সেদিন আপনি ভুগবেন, সেদিন আপনি বুঝবেন, আপনি সেদিন সামলাবেন, কটা তালা মারবেন, মেলে সামাল দেবেন আপনি, আমাদের কিছু সেদিন করার থাকবে না। এই কথা কটা বলতেই আমরা বিডিও সাহেবকে এসেছিলাম, ভাঙচুর করতেও আসিনি, আইন ভাঙতেও আসিনি, পুলিশ না থাকলেও আমাদের লোকেরাও একটাও চেয়ার ভাঙবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। কৃষক সভার লোকেরা সুশৃঙ্খল, যদি একটাও পুলিশ না থাকে তাও আমাদের লোকেরা একটাও কিছু ছিঁড়বে না, ভাঙবে না, কিচ্ছু করবে না। কিন্তু এই দাবিগুলি আদায় করার জন্য আমরা এখানে দাবি জানাতে এসেছিলাম, কিন্তু বিডিও সাহেব সেটা করলেন না, ফলে জনগণের মধ্যে এর রোষ বাড়বে, এর প্রতিফলন হবে। প্রশাসন নিয়ে কতদিন চলবে চলুন, আমরা এই কথাগুলি শুধু বলতে তোমার কাছে এসেছিলাম আজকে।